হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন থেকে বাংলার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস সেভেনের বাকি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটির আজকের ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হবে, তাই চ্যানেলটাকে ফলো রাখতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আর ডিসক্রিপশন বক্সে ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটির আজকের প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে গেলে তোমরা বাকি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটির আজকের ভিডিওগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। এক নম্বরে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক নম্বর প্রশ্ন, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর, ঘয়ের অপশনটা হবে ঠিক। একে দুই নম্বর প্রশ্ন, কোকনদ হল রক্তপদ্ম, ক্ষয়ের অপশনটা হবে ঠিক। একের তিন নম্বর প্রশ্ন, পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। একে চার নম্বর প্রশ্ন, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় বাঁকুড়ায়, গয়ের অপশনটা হবে ঠিক। একের পাঁচ নম্বর প্রশ্ন, খোকনের বাড়ির সামনেই ছিল একটা ইউক্যালিপটাস গাছ, ক্ষয়ের অপশনটা হবে ঠিক। এরপর দুই নম্বরে আছে, দেখো খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, এখানে 10টা প্রশ্নের উত্তর করতে হবে তোমাদেরকে। দুইয়ের এক নম্বর প্রশ্ন, তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, এ কথার উত্তরে শ্রোতা কী বলেছিলেন? উত্তর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পে এ কথার উত্তরে শ্রোতা বলেছিলেন, আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা হয় তো পড়বে। দুই নম্বর প্রশ্ন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর, উদ্ধৃতিটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটি থেকে নেওয়া হয়েছে। দুয়ের তিন নম্বর প্রশ্ন, একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? উত্তর, আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতায় জারি, শাড়ি, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি গানের সুরের প্রসঙ্গ রয়েছে। এরপর দুয়ের চার নম্বর প্রশ্ন, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন? উত্তর, আত্মকথা গল্পে লেখক রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের কলাভবনের আচার্য নন্দলাল বসুর স্মৃতিচারণায় একথা বলেছেন। এরপর দুয়ের পাঁচ নম্বর প্রশ্ন, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হল? উত্তর, বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্পটিতে খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি এবং কোনোটাই তার নিজের ছবি নয় বলেন, সেই কথা শুনেই খোকন অবাক হয়ে গিয়েছিল। দুয়ের ছয় নম্বর প্রশ্ন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘজোর গল্পে পুরন্দর চৌধুরী অসীমাকে বলেন তিনি হ্রদের সমস্ত জল শুকিয়ে দিতে পারবেন। অসীমা বলেছিল, সেই মেঘ থেকে অন্য জায়গায় হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। এই কথার উত্তরে পুরন্দর চৌধুরী বলেছিলেন যে এর ফলে সাইবেরিয়ায় খুব জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। এইসব কথার পরিপ্রেক্ষিতে অসীমার মনে হয়েছিল যে পুরন্দর চৌধুরী তার সাথে ঠাট্টা করেছিলেন। দুয়ের সাত নম্বর প্রশ্ন, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? উত্তর, থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন জেমস এইচ কাজিন্স। দুয়ের আট নম্বর প্রশ্ন, এ ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে এ কথা এসেছে? উত্তর, রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা কাজী নজরুলের গান গদ্যাংশের উদ্ধৃত অংশে মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজিয়ে কাজী নজরুলের গান গাওয়ার দৃশ্য বর্ণনা প্রসঙ্গে এ কথা এসেছে। এরপর দুয়ের নয় নম্বর প্রশ্ন, তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন, কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর, উদ্ধৃত অংশটি কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। যে সকল মহৎ মানুষেরা তাদের সাধ্যের মধ্যে মানুষের জন্য ভালো কাজ করে নিজেদের অমর করে গেছেন, সেই সকল পরোপকারী মানুষদের কথা এখানে বলা হয়েছে। মানুষের শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণে এদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুণ্ণ হয়ে থাকে বলে কবি মনে করেন। দুয়ে দশ নম্বর প্রশ্ন, নীরব এখানে অমর কিষাণপাড়া, কিষাণপাড়াকে অমর বলা হয়েছে কেন? উত্তর, দুর্ভিক্ষের পরেও কিষাণপাড়ায় মানুষ আবার কাজের মধ্যে দিয়ে জেগে ওঠে, নিজ নিজ পেশায় কাজ করে চলে, দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না, তাই কিষাণপাড়াকে কবি অমর বলেছেন। এরপর তিনের দাগে আছে, নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। তিনের এক নম্বর প্রশ্ন, জীবন হবে পদ্মময়, জীবন কীভাবে পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? উত্তর, পৃথিবীর সব কিছুই ছন্দময়,
ঝড় বৃষ্টি পাখির ডাক জ্যোৎস্না কিংবা নদীর স্রোতে যেমন ছন্দ আছে, ঠিক সেই রকমই মোটরের চাকায় রেলগাড়ি কিংবা নৌকো জাহাজের চলায় ঘড়ির কাঁটায়ও ছন্দ রয়েছে। অর্থাৎ প্রকৃতিতে এবং যন্ত্রসভ্যতায় দুই জায়গাতেই ছন্দ আছে। কিন্তু এই পৃথিবীর সব কিছুতেই যে ছন্দ আছে তাকে বোঝার জন্য আমাদের মন দিতে হবে, সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে, তাহলেই ছন্দের সাহায্যে পৃথিবীটাকে চেনার সম্ভব হবে, আর এইভাবেই জীবনও পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন। 3-2 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। উত্তর, কুতুব মিনার যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার সেই কথা ইংরেজরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। কারণ 5 তলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা, মিনারটির দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ। দুর্ভাগ্যের বিষয়, বজ্রাঘাতে 4র্থ ও 5ম তলা ভেঙে যাওয়ায় সেই দুটি তলার শিল্পকর্ম সম্পর্কে জানার কোনো উপায় এখন নেই। 3 নম্বর পয়েন্ট, কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ মিনার তৈরিতে স্থপতির দক্ষতা। স্থপতি অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন বলেই মিনারটিকে কয়েকটি তলাতে বিভক্ত করেন। প্রতিটি ক্ষেত্রে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সামঞ্জস্য রেখে তাকে একটু ছোট করে তার সঙ্গে গুটিকতক ব্যালকনি বা বারান্দা লাগিয়ে দেন। এভাবে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়। 4 নম্বর পয়েন্ট, মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পীর মিনারটির প্রপোর্শন বা সামঞ্জস্য সম্বন্ধে যথার্থ ধারণা ছিল। 5 নম্বর পয়েন্ট, এই মিনারটিতে আছে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয়। মিনারের গায়ের কারুকার্য, লতাপাতা, ফুলের মালা বা চক্রের নকশাগুলি হিন্দু সংস্কৃতির পরিচায়ক। সেগুলির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে আরবি লেখার সার, যা মুসলিম সংস্কৃতির পরিচায়ক। এই প্রসঙ্গে বলা যায়, এই গোটা মিনারটির পরিকল্পনা করেছিলেন মুসলিমরা, কিন্তু এর যাবতীয় কারুশিল্পের দায়িত্বে ছিলেন হিন্দুরা। মূলত এই 5টি বৈশিষ্ট্যের জন্যই কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এরপর চলে এসো ব্যাকরণের অংশে। 4 নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। 4-এর 1 নম্বর প্রশ্ন, খাঁটি দেশি শব্দ বলতে কী বোঝো? আর্যরা আসার আগে আমাদের দেশে বসবাসকারী দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি অনার্য ভাষাগোষ্ঠীর দ্বারা ব্যবহৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের খাঁটি দেশি শব্দ বলে, যেমন ঘুম, মস্ত, কাতলা, ছড়ি, ঝাপসা, ঝাঁক প্রভৃতি। এরপর 4-এর 2 নম্বর প্রশ্ন, তদ্ভব শব্দ কীভাবে গড়ে উঠেছে? উত্তর, তৎ শব্দের অর্থ তার, আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। অর্থাৎ কিছু কিছু সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কালব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দরূপে বাংলা শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, যেমন হস্ত থেকে হত্থ থেকে হাত। এরপর 4-এর 3 নম্বরে আছে অর্ধতৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও, প্রণাম থেকে হবে পেন্নাম আর শ্রীদাম থেকে হবে ছিদাম। 4-এর 4 নম্বর প্রশ্ন, বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বর চিহ্ন হবে, উদাহরণ দাও, একটা হবে ব্যানার্জি আর একটা হবে চ্যাটার্জি। অন্য উদাহরণও দেওয়া যাবে, তোমরা পারলে সেগুলো লিখবে। 4-এর 5 নম্বরে আছে তদ্ভব ও অর্ধতৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটার উত্তর লিখবে, যেসব শব্দ সংস্কৃত থেকে যাত্রা শুরু করে প্রাকৃত বা অবহট্টের মধ্যে দিয়ে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন কৃষ্ণ থেকে কন্হ থেকে কানাই। একটা করে উদাহরণ চেয়েছে, তো একটা করে উদাহরণ দেবে। অপরদিকে কিছু শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় গৃহীত হয়েও নিজের বিশুদ্ধ রূপটি বজায় রাখতে পারেনি, সেগুলি কিছুটা বিকৃত হয়ে পড়েছে এবং বিকৃতভাবেই উচ্চারিত হচ্ছে। এগুলিকেই বলা হয় অর্ধতৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ, যেমন শ্রাদ্ধ থেকে ছেড়াদ্দ, পুরোহিত থেকে পুরুত, স্ত্রী থেকে ছিরি প্রভৃতি। 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 5-এর 1 নম্বর প্রশ্ন, রি, র, মধ্যেন্স এই 3 বর্ণের পরের শব্দের মধ্যে দন্ত্যন্ন থেকে মধ্যাহ্ন হয়, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। 3টি উদাহরণ দেখো, রি এর পরে হচ্ছে মধ্যাহ্ন, দি ঋণ, একটা বরণ আর একটা হচ্ছে শোষণ। আরও উদাহরণ হবে, তোমরা পারলে অন্য উদাহরণও দিতে পারো। 5-এর 2 নম্বর প্রশ্ন, পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্ত্যস হয় মধ্যেন্স, উদাহরণ দাও। পিতৃর সঙ্গে সশ্রী যুক্ত হয়েছে পিতৃশসা, যার বাংলা অর্থ হচ্ছে কাকু বা জেঠু। মাতৃর সঙ্গে সশ্রী যুক্ত হয়েছে মাতৃশসা, যার বাংলা অর্থ হচ্ছে মাসি। এরপর 5-এর 3 নম্বর প্রশ্ন, ভাবপ্রকাশক ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো, চারিদিক জলে থই থই করছে, থই থইটা হচ্ছে একটি ভাবপ্রকাশক ধন্যাত্মক শব্দ। 5-এর 4 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো,
তিক্ত থেকে তিত থেকে তেত, তাহলে শূন্যস্থানে হবে তিক্ত। পাঁচের পাঁচ নম্বরে আছে বানান সংশোধন করো, পুরস্কার বানান হবে, সঠিক বানানটা হবে পয়সু র দন্তের শয়ে কয়ে আকার র পুরস্কার। এরপর ছয় নম্বরে আছে পত্র রচনা করো, তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখো। মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, এখানে ব্লক উন্নয়ন আধিকারিক আছে, এটা আর বাংলা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, বড়জোড়া ব্লক উত্তর দিনাজপুর। পাঠাগার আর গ্রন্থাগার একই, তবুও প্রশ্নে যেহেতু পাঠাগার দেওয়া আছে তাই বিষয়ে লিখবে পাঠাগার স্থাপনের আবেদন। মহাশয়, আমাদের চাঁপাপুর এবং সংলগ্ন এলাকায় চারটি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। এই ব্লকের 90% মানুষই স্বাক্ষর, কিন্তু দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার এতগুলো বছর পার করেও কোনো পাঠাগার এই এলাকায় নেই। আমরা মনে করি শিক্ষার বিকাশে, শিক্ষা সহায়ক উপকরণ যোগানে এবং অবসর বিনোদনে পাঠাগারের কোনো বিকল্প নেই। আপনি যদি এই পাঠাগারের অনুমোদন বিষয়ে সচেষ্ট হন তাহলে এলাকাবাসী হিসেবে আমরা বাধিত থাকব। বিনীত দিয়ে অধিবাসী বৃন্দ, চাঁপাপুর গ্রাম পঞ্চায়েত, বড়জোড়া ব্লক, উত্তর দিনাজপুর। তারিখটা এখানে তোমরা যেদিন লিখবে সেদিনের তারিখ এখনকার তারিখ দিয়ে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।